নারায়ণগঞ্জে 8 বছর বয়সী হুমায়রা তার ভাবির সঙ্গে বাসা থেকে বের হয়। এরপর থেকেই ছিল নিখোঁজ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করে স্বজনরা। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী নয়াগাঁও গ্রামের একটি পরিত্যক্ত কাঠবাগানের মাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে, পরে তাকে শিশু হুমায়রা বলে শনাক্ত করেন স্বজনরা। একটা কথা আইসি, আইয়া জিজ্ঞেস করছি যে আমার মাইয়া কই গেছে, আমার ভাই বলছে যে ওর ভাইয়ের বউর সাথে গেছে। সন্দেহ যে ভাই ভাইয়ের বোন নিয়ে আসছে নিয়ে আসছে, তো আমরা এই সন্দেহে রয়েছি। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বড় ভাইয়ের স্ত্রী সহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি পারিবারিকভাবে কোনো বিরোধের কারণে কোনো হত্যাকাণ্ড, এবং এর পিছনে কারা আছে সেটি লাশ ময়নাতদন্তের পরে তদন্ত শেষে এর সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। নিহত হুমায়রা মৃধাকান্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।